আমরা মুসলমানরা যদি রাসূল ভক্তি করি আর তার অনুসরণ না করি আমরা কি নাজাত পাবো? আমাদের ভিত্তি হলো অনুসরণ। যদি প্রচন্ড ভক্তি মহব্বত থাকে, অনুসরণ না থাকে চলবে? আর অনুসরণ কি ভক্তি ছাড়া করা যায় নাকি? যে বলে আমি ভক্তি করি অনুসরণ করে না, তারা মিছে কথা কয়। কথা বোঝেন না? একজন আমাকে একজন প্রশ্ন করছে যে এই যে পোশাক জুব্বা জাব্বা দাড়ি এগুলো তো দিনের কিছু না, এগুলো তো আরবিয়ান ট্রেডিশন। তা আপনি একজন এত প্রফেসর মানুষে আধুনিক শিক্ষিত হয়ে এগুলো ছাড়তে পারলেন না, আল্লাহর কাছে মনের দান। তা আমি বললাম দেখো, প্রথম কথা হলো একজন ফুটবল প্লেয়ার, একজন সিনেমার নায়ক, একজন ক্রিকেট স্টার, সে যেভাবে চুল কাটে, যেভাবে কাপড় পরে, তার ফ্যানগুলো সেভাবে পরে না? কোনো যুক্তি না, এটা ভালোবাসা, এখানে কোনো যুক্তি চলে না, বাস এটা একটা ভালোবাসা। কাজেই প্রথম কথা যে তুমি তাকে কতটুকু ভালোবাসতে পেরেছো, এটা তোমাকে অটোমেটিক তার অনুকরণের পথে নিয়ে যাবে, কোনো যুক্তি সেখানে খাটে না। দুই নম্বর হলো, ছেলেরা বলছে যে জুব্বা জাব্বা তো আরব দেশের পোশাক, এটা তো আর ইসলামের কিছু না। তা বললাম মেনে নিলাম এটা আরব দেশের পোশাক, প্যান্ট শার্ট তো ইউরোপ দেশের পোশাক, সেটাও তো আমাদের বাঙালি জাতির কিছু না। তা তুমি আরবদেরটা থুয়ে ইউরোপেরটা পছন্দ হলো কি কারণ আমার একটু বুঝাও তো। কথা বুঝতে পারেননি? কথা হলো যে মহব্বত ছাড়া ইত্তেবা হয় না, কিন্তু যে মহব্বত ইত্তেবা পর্যন্ত নেয় না, অনুসরণ পর্যন্ত, বুঝতে হবে এটা শয়তানে মহব্বতের ওয়াসওয়াসা দিয়েছে, এটা মহব্বত না। এই জন্য ইসলামের মূল হলো অনুসরণ। আপনি যখন বিশ্বাস করবেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাদানে আমারই মতো মানুষ হয়ে তিনি কোনোদিন জীবনে স্ত্রীর ঝগড়ার সম্মুখে রাগ করেননি, কোনোদিন কোনো চাকর বাকরকে গালি দেননি, কোনোদিন কোনো শত্রুকে গালি দেননি, কোনোদিন কোনো অন্যায়কারীকে উনি গালি দেননি, জীবনে প্রতিটি মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে সালাত আদায় করতে করতে পা ফুলিয়ে পেরেছেন, চোখের পানিতে বুক ভাসিয়েছেন, জীবনে কোনোদিন পেটে ক্ষুধায় কষ্ট করেছেন, কোনো অন্যায়ের কাছে আত্মসমর্পণ করেননি, তাহলে আমি কেন পারবো না, আমি এমন হব? মানুষ অনুসরণের অনুকরণের জজবা পায় কখন? যখন তাকে মডেল হিসেবে মানতে পারে। কিন্তু যখন আপনি বিশ্বাস করবেন তিনি তো দেবতা, তিনি তো আমাদের মতো না, তখন আপনি তাকে ভক্তি করবেন, কিন্তু মডেল তার সুন্নত তার এত্তেবার চিন্তা থাকবে না, তখন মডেল হিসেবে হুজুরদের ধরা লাগবে। কথা বুঝতে পারছেন না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবার উপরে দিনের ভিত্তি, আর সাহাবে কেরামে ইত্তেবাটাকেই গুরুত্ব দিয়েছেন, তার সিরাত শামায়েল, তার সুন্নাত, তার আমাল, তার থুতু ফেলার উপরে চ্যাপ্টারের পর চ্যাপ্টার লিখেছেন, তার স্তেনজাই যাওয়া বাথরুমে যাওয়ার উপরে চ্যাপ্টারের পর চ্যাপ্টার লিখেছেন, তার হাঁটার উপরে, তার দাড়ির উপরে, তার ভুরুর উপরে, কিন্তু তার জন্মের উপরে একখানা বই 600 বছরের ভিতরে লেখা হয়নি। আপনারা খুঁজে দেখেন, দেখেন একটা বই নেই। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের বই পড়েন, ইমাম আবু ইউসুফের বই, মোহাম্মদের বই, শাফেয়ের বই, কি বলে মালিকের বই, আহমদ ইবনে হাম্বালের বই, কোথাও জন্ম নিয়ে কিছু পাবেন না, তার হাঁটা নিয়ে, চলা নিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন হাঁটতেন, কেমন নামাজ পড়তেন, কিভাবে, সব পাবেন, জন্ম উদযাপনের কিছুই পাবেন না। কারণ তারা ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গুরুত্ব দিয়েছেন। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন, ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়াত সহ আরো অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640।